আমাদের একজন বড় হাসপাতাল যার জীবনে কোনো দাগ নাই, সেরকম একজন মুখলেস নিষ্ঠাবান আর একদিন মার্গে মুজাহিদ বেশি অসুস্থ হয়ে পড়েছে। আমরা খুব মর্মাহত, খুব পরেশান, কিন্তু আল্লাহ যেটা করে সেটার উপর রাজি থাকতে হবে। ওই হতা হয় যে মঞ্জুরে খুদা হতা হয়। আমিও শুধু ওনার মাদতটা একমাদর দেখবো, ওনার চেহারাটা 5 মিনিট 10 মিনিট এই উদ্দেশ্যে আমি সিগান থেকে এই ফার্স্ট ফ্লাইটে আসলাম। আবার আমাদের এখানে বেশি কাজ, দুটের ফ্লাইটে চলে যাবো। যেখানে পরামর্শ করা হয়েছে ডাক্তাররাও সংকোচ করতেছে, স্বাস্থ্যবিধি আইনের আলোকে আমার দোস্তা বাবা আমরাও বুঝতে পারলাম আপনার মহব্বত হযরত কাসিম সাহেবের প্রতি কত যে বেশি, আন্তরিকতা কত বেশি। কিন্তু এখন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নাদেঘাটাই ভালো হয়। আমার তো বলো তোমার না ঠিক আছে, ঠিক আছে দেখবো, কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি। ভাই মৃত্যু মত সকলের জন্য আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেবের মত হওয়ার জন্য আমি অনেকদিন ওনাকে মুতালা করে আসতেছি, ওনার হালাত অবস্থা দেখে আসতেছি। ওনার জিন্দগিটা নিজাগি, কোনো দাগ নাই। উনি হক কথা বলতে কোনো দ্বিধাবোধ করতেন না, করে না। অনেক চাঁদের ভিতর দিয়েও উনি আমাদের উপর খাল জবল খাওয়ার মতো আছেন। ওনার এই ইস্তেকামতের কারণে অনেক ওনার ভক্তরা ওনার থেকে শিক্ষা পেয়ে গেছে। ওনার বড় শিক্ষা হলো হকের উপর তুফান আসবে, ঝড়ঝাপটা আসবে, জেলে যাবো, ফাঁসির ঘাটে ঝুলবো, তারপরেও হক থেকে এক চুল পরিমাণ পিষ্ট হব না। এটাই আমাদের নীতি, এটাই ওনার নীতি। এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। কাসিম সাহেব সবসময় থাকবেন না দুনিয়াতে, আমিও থাকবো না, নত করেন নাই। আমরা কোনো বাতিলের সাথে মাথা নত করব না, হকের উপর অটল হয়ে থাকবো। এটা হলো ওনার জিন্দগির জীবনের শিক্ষা। আর উনি ওনার আরেকটা গুণ হবে এখলাস, ইল্লাহিয়াত, যা করেছেন আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে করেছেন। ঘর বাড়ি বিল্ডিং ভবন কেনার উদ্দেশ্য ছিল না। আমি তো আশ্চর্য হয়ে গেছি শুনিয়া, ওনার লায়ক কয়েক যজ্ঞ সাত ছেলে
দেওবন্দের বারে মুফতি, কেউ কেউ যখন ওনার মাদ্রাসায় দাওয়াত কেরাকার প্রস্তাব করেছে না করেছে, যাবেন আমার মৃত্যুশায় থাকতে পারবে না, আমার মৃত্যুর পরেও থাকতে পারবে না। স্বজন প্রীতির মূল উৎপাদন করে দিছে এই সমস্ত স্বজন প্রীতির কারণে তো কাজ হচ্ছে না, মূল উৎপাদন করে দিছে। শুধু বক্তৃতা করলে হবে না, এই সমস্ত আমল আমাদের নজরের সামনে থাকতে হবে। আকাবরদের তিনি হযরত ওমরের ভূমিকা পালন করেছেন, হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে যে আচরণ করেছেন তিনি জাবেরের সাথে সেই আচরণ করেছেন, ওমরের ভূমিকা পালন করেছেন, আরো অনেক আকাবের আমাদের সেরকম ছিল। ইখলাস ওনাদের ভিতরে ওনার ভিতরে বসব আমরা, সব হাসপাতালের অন্যান্য রোগীও অনেক রোগী আছে। যেখানে বান্দা নিরেশ হয়ে যায় সেখানে আপনি কাজ করতে পারেন, আমাদের আশা পুরো করেন না, আরো কিছু কাজের দরকার আছে, আরো কিছু বিষয়ে আরো কিছু কাজের ব্যাপারে আল্লাহ কাজ গুলো করে যাওয়ার সময় দেন নাই, কাজগুলো করে যাওয়ার একটু সুযোগ দেন না আল্লাহ, আল্লাহ আপনার জন্য মসজিদে মসজিদে দোয়া করতেছি, বড় বেরাম হলেও আপনি সেবা দিতে পারেন, এসেছিলাম ওনার চেহারাটা দেখার জন্য, স্বাস্থ্যবিধি মানতে হয় আমার আমার মখলেস যারা বন্ধু বান্ধব আছে তিনাদের পরামর্শ মানতে হয়, আল্লাহ চলে যেতেছি আবার যেন ওনাকে সুস্থ অবস্থায় দেখতে পারবো, আমি অনেক সুস্থ আল্লাহ, আরো অনেক অনেক বাইরা অসুস্থ আল্লাহ, আমার তারা যারা অসুস্থ এই হাসপাতালের সমস্ত রোগী তারা অসুস্থ সমস্ত রোগীদেরকে আল্লাহ সেবায় করতে, হাসপাতালের সমস্ত রোগীদেরকে সুস্থতা দান করেন, এই হাসপাতালের সমস্ত রোগীকে রোগীদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করেন, আর যারা ডাক্তাররা সেবা করতেছে কষ্ট করতেছে এই ডাক্তারদের এবং কর্মচারী কর্মকর্তা তিনাদের নিয়ত আশা পুরা করিয়া দেন, তিনাদেরকে সহি সালামত রাখেন আল্লাহ, ডাক্তার এবং কর্মচারী কর্মকর্তাদেরকে সহি সালামত রাখেন, সমস্ত রোগীদেরকে সেবা দান করেন, এই হাসপাতালের তারাক্কি দান করেন, এই ইউনাইটেড হাসপাতালের তারাক্কি দান করেন আল্লাহ, হযরত কাসিম সাহেব সেবাই কামেলা আজরা দান করেন আল্লাহ,
দুঃখের সাথে বলতেছি, আল্লামা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসেম সাহেব সামান্য কিছু পূর্বে ইন্তেকাল করেছেন, হাসপাতালে দেখতে আসছিলেন আল্লামা জুমার বাবু সাহেব, দেখতে আসছে দেখতে পারেন, এর আগে উনি ইন্তেকাল করেছেন। কুয়াশার কারণে আজকে আসছেন না, গেলে হয়তো জানাজা যদি পাইতে হয় তাহলে আপনাকে ফ্লাইট মশওয়ারা করি, এই ফ্লাইট মিস করলেও এরপরও যদি যাওয়া হয় পরবর্তী আরেক ফ্লাইটে কিন্তু যাওয়া থাকে। জানাজার ব্যাপারে পরামর্শ কিছুক্ষণ পরে হবে ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে হবে জানা দেওয়া হবে, জানাজা কয়টায় হবে কিছুক্ষণ। এখানে দেখতেছেন আপনারা মুফতি মাহমুদুর রহমান সাহেব আছেন, কাসেম সাহেব যারা ভাই আছেন, আর অনেক পরবর্তী কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই মাত্র ইন্তেকাল করছেন, মাহমুদুর রহমান কাসেম সাহেব। জানাজার টাইম সম্ভবত আগামীকালকেই হবে ইনশাল্লাহ, আজকে তো অনেক সম্ভাবনা নেই, সবাই আজকে তো সম্ভব না, নেতা কর্মী আসবে না, যখন যেখানে জায়গা ই হয় দশটা এগারোটা তো জানা যাতে জানাজার ব্যাপারে কিছুক্ষণ পরে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। রাত্রে চলে এসে অন্য বেলাতে রাত্রে এই এখন যাওয়া লাগবে কেন ছাত্র
ইউনাইটেড হাসপাতালে সবাই সুস্থ। আল্লামা নূর হোসেন কাসেম সাহেব রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, ওয়াজেদ ইসলাম বাংলাদেশের মহাসচিব। আল্লামা নূর হোসেন কাসেম সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।